যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ যে আমরা করেছিলাম, যে কথা তারা বলে চেতনার কথা সবসময়, সেই চেতনাকে তারা বেমালুম গিলে ফেলেছে, নষ্ট করে ফেলেছে, ধ্বংস করে দিয়েছে। এই সেই চেতনা ছিল একটা মুক্ত সমাজ, একটা গণতান্ত্রিক রাষ্ট্র, সেটাকে তারা ধ্বংস করে দিয়েছে। আজকে সেই লক্ষ্যে আমরা সংগ্রাম করছি। দুর্ভাগ্যক্রমে যে জাতিকে তিনি বহুদলীয় গণতন্ত্র দিয়ে ঐক্যবদ্ধ করেছিলেন, একটা বিভাজনের রাজনীতি বাদ দিয়ে ঐক্যের রাজনীতি শুরু করেছেন, আজকে দুর্ভাগ্যক্রমে শুধু নয় ইচ্ছাকৃতভাবে আওয়ামী লীগ সেই অবস্থার পরিবর্তন ঘটিয়ে দিয়ে একটা আবারও একদলীয় শাসন ব্যবস্থা চাপিয়ে দেওয়ার জন্য তারা চেষ্টা করছে। এবং ইতিমধ্যেই আপনারা দেখেছেন গত 15 বছরে তারা অত্যাচার, নির্যাতন, নিপীড়নের মধ্য দিয়ে, হত্যা, গুম রাজনীতির মধ্য দিয়ে তারা আবারও সেই বিভক্তি রাজনীতিকে সূচনা করে তারা এখানে একটা একদলীয় দুঃশাসন চাপিয়ে দেওয়ার জন্য তারা কাজ করছে। তো আমরা শুধু এই কথা বলতে চাই যে বর্তমান প্রেক্ষিতে জিয়াউর রহমান অত্যন্ত প্রাসঙ্গিক শুধু নন, তিনি এখন অত্যন্ত প্রয়োজনীয় একজন নেতা। সে এই দেশের মানুষ জেগে উঠেছে, ইতিমধ্যেই দেখেছেন এই গণতান্ত্রিক সংগ্রামে ইতিমধ্যেই আমাদের প্রায় 15 জন নেতা কর্মী তারা শাহাদাত বরণ করেছেন পুলিশের গুলিতে, আওয়ামী লীগের আপনার সন্ত্রাসী বাহিনীদের অত্যাচারে, নির্যাতনে। গত 15 বছরে আমাদের প্রায় 600-এর অধিক নেতা গুম হয়ে গেছেন, তার মধ্যে আমাদের সংসদ সদস্যরা ছিলেন, আমাদের শীর্ষস্থানীয় নেতারাও অনেকে ছিলেন। আপনারা জানেন যে আজকে আমরা এই 10 দফা কর্মসূচির মাধ্যমে সত্যিকারটি গণতান্ত্রিক বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে চাই। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি আজকে আটক হয়ে আছেন মিথ্যা মামলার মধ্য দিয়ে, সেই মিথ্যা মামলাকে দিয়ে তারা তাকে সাজা দিয়ে আটকে রেখেছেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, তাকে মিথ্যা মামলা দিয়ে সাজা দিয়ে তাকে নির্বাসিত করে রেখেছেন। বন্ধুগণ, প্রতিদিন অত্যাচার নির্যাতনের মাত্রা আরও বাড়ছে, কিন্তু যত বাড়ছে অত্যাচার তত মানুষ আরও দৃঢ় হচ্ছে, তারা আরও শক্ত হচ্ছেন এবং আরও দৃঢ়তার সঙ্গে তারা এই ভয়াবহ ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে তারা আন্দোলনে মাঠে রাস্তায় নেমে পড়ছেন। বন্ধুগণ, তাই আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই জন্মবার্ষিকীতে আমরা জাতির কাছে আহ্বান জানাতে চাই যে আসুন, যে ব্যক্তি স্বাধীনতার মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন, যে নেতা আজকে আমাদেরকে নতুন পথ দেখিয়েছিলেন, তাকে আমরা শ্রদ্ধার সঙ্গে, যথাযথ মর্যাদার সঙ্গে স্মরণ করি এবং সত্যিকার অর্থেই একটা মুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের জন্য, সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণের জন্য, আমাদের ভবিষ্যৎ বংশধরদের জন্য একটা নিরাপদ আবাসস্থল নির্মাণের জন্য মাথা উঁচু করে দাঁড়াবার জন্য আমরা এই দিনটিকে আমরা পালন করবো ইনশাআল্লাহ। 19 তারিখে সকালে 6টায় দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন ও আলোকসজ্জা, এরপরে 11টায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের মাজার জিয়ারত ও পুষ্পমাল্য অর্পণ, এবং বিকেলে 3টায় আপনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভা। পোস্টার প্রকাশ করা হয়েছে, ক্রোড়পত্র প্রকাশ করা হবে। ঢাকা সহ সারা দেশে জেলা, মহানগর, উপজেলা ও পৌরসভায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।